নমস্কার থেকে প্রথমে একটা ছবি দেখুন এই ছবিটি ছবিটি দেখুন দেখুন অনেকগুলো এখানে সাবজেক্ট রয়েছে তার সাথে বাংলা বিষয়টাও রয়েছে আর কি এবং বাংলা বিষয়ের একটা সংখ্যা দেখুন বা যারা রয়েছে আর কি অন্যান্য ইংলিশ ম্যাথ হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি আপনারাও আপনাদের সাবজেক্টের সংখ্যা দেখতে কি পারেন সিট সংখ্যা আর কি এবারে প্রশ্নটা হলো যে এই যে ভ্যাকেন্সি সংখ্যাটা আর কি এখানে দেখানো হচ্ছে আদৌ কি ঠিক মানে এটা কি একদম সঠিক নিউজ যে এই বছর থ্রি পয়েন্ট ওতে থ্রি পয়েন্ট ও বিপিএসসি থ্রি পয়েন্ট ও এটা তো ধরুন টেট পরীক্ষা এরপর ধরুন মেন হবে তো বিপিএসসি থ্রি পয়েন্ট ওতে কি এই সিটটা থাকবে মানে অনেকের মন কিছু ভেঙে যে স্যার স্যার চার মাস ধরে স্যার আপনাকে পড়াশোনা করলাম স্যার তার ফলে এত কম সিট বহু রকম গ্রুপে এটা কিন্তু ঘোরাফেরা করছে ইভেন আমার কাছে এবছর প্রায় সাড়ে তিনশো ছেলেমেয়ে পড়াশোনা করছে বিহার এসএসসির উপরে বিহার স্টেট আর কি তো বিহার স্টেটে ওরাও আর কি এই বিভ্রান্তির শিকার হয়েছে যে স্যার আমরা তো তা যাবো না আমরা টিকিট ক্যান্সেল করে নেব আমরা এইসব করে নেব তো আজকে আমি বলবো যে এটা কতটা সঠিক বা কতটা আর কি এটা সঠিক নয় দেখো প্রথম হলো এটা হলো এস্টেট পার্থক্যটা বুঝবে টেট এটা একটা টেট আর কি আমাদের রাজ্যে কি হয় আমাদের রাজ্যে প্রাইমারি এবং আপার প্রাইমারি এর উপর টেট নেওয়া হয় কিন্তু বিহারে ওরা টু ওরা টেট আর কি নিচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন মানে মানে পেপার ওয়ান ইলেভেন টু পেপার টু ওরা পুরোটা আর কি ওরা টেট নেয় টেটের দিন সিট ঘোষণা হয় না টেট একটা একটা টেস্ট আর কি টিচার এলিজিবিলিটি টেস্ট কতটা আপনি যোগ্য সেটা আপনি পাস করে দেখালেন যে আমি বেশ আর কি পাস করে দেখালাম আমি হলাম যোগ্য অতএব এটা একটা টেস্ট একটা ওরা নিচ্ছে এরপর হবে মেন এক্সাম কোনটা বিপিএসসি তো টেটের কোনো দিন সিট সংখ্যা হয় না যারা এদের ছড়াচ্ছে তারা একদম ভুল কাজ করছে এবং আমার উচিত যে এদেরকে উচিত উচিত আর কি শিক্ষা দেওয়া কারণ এরা মানুষের মন নিয়ে খেলছে এবছর আমি যতটুকু জানি আর কি বাংলা জানি আর কি বাকিগুলো আমি বলতে পারবো না কারণ বাকিগুলো আমার সাবজেক্ট নয় বাংলা যেহেতু আমি পড়াই বাংলা আমি আর কি টিচার সেহেতু বাংলাতে এ বছর প্রায় একশো প্লাস সিট রয়েছে বাংলাতে কারণ বিপিএসসি টুতে অনেক সিট বেঁচে গেছে হুম ইলেভেন টুয়েলভও বেঁচে গেছে নাইনটেনও বেঁচে গেছে সেইটা ক্যারি ফরওয়ার্ড হয়ে বিপিএসসি থ্রি পয়েন্ট ওতে যোগ হয়েছে তো প্রায় একশো প্লাস সিট রয়েছে বিপিএসসিতে এবছর কিন্তু এস্টেট পাস করলে তোমরা এস্টেট তোমাদের আঠাশ তারিখে হয়ে গেল শেষ হয়ে গেল প্রত্যেক আর কি বলছি আর কি আমি তার পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিতে দেবে মানে তোমরা মোটামুটি জুনের পনেরো মধ্যে তোমরা জেনে যাচ্ছ যে তোমরা পাস করলে কি না যা যারা পাস করলে পড়াশোনা তৈরি পড়াশোনা আর কি চালিয়ে যাও জুলাই শুরুতে হবে হবে থ্রি পয়েন্ট ও এটা তোমরা বসতে পারবে না যারা বছর স্টেট দিচ্ছ এখন তোমরা বিপিএসসি থ্রিতে তোমরা বসতে পারবে না তোমাদের জন্য আগস্টের শুরুতেই রয়েছে বিপিএসসি ফোর পয়েন্ট ও তোমরা এটাতে বসতে পারবে আর ঘোষণা করে দিয়েছে ওদের চেয়ারম্যান যে বিপিএসসি ফোর পয়েন্ট ওতে তোমরা দেখতে পারো আর কি নোটিফিকেশন সেখানে দেড় লক্ষ সিট ঘোষণা করেছে তার মানে বুঝতে পারছো যে এটা তোমাদের জন্য নয় তোমাদের জন্য এটা অতএব সেখানে দেড় লক্ষ সিট রয়েছে তার মানে বাংলাতে যদি বলি আর কি বাংলা ছাড়া অন্যান্য বিষয়গুলোতে আর কি প্রচুর সিট থাকবে দেড়শো একশো প্লাস সিট কোথায় আছে থ্রি পয়েন্ট ওতে আছে বাংলার জন্য কিন্তু এই বিপিএসসি ফোর পয়েন্ট ওতেও কিন্তু অনেক সিট থাকবে অতএব এই সব বিভ্রান্তিমূলক ছবি দেখে বা দেখে এগুলোতে কান দিও না হতে পারে এটা কোনো একটা আঞ্চলিক কোনো কিছু বেরিয়েছে হয়তো আমাদের যেমন পিএসসি কেমন বার হয় আমাদের এখানে পিএসসি বার হলে দেখবে একদম কম সিট থাকে তাই না তো সেখানে হয়তো এমনি সিট বেরিয়েছে হয়তো অত ওগুলো এখন দেখবে না কোনো দিন আগের থেকে ঘোষণা হবে না যে এত সিট থাকবে তাহলে ছেলে টেট হচ্ছে এটা এটা কোনো মেন পরীক্ষা হচ্ছে না হ্যাঁ আর বিপিএসসি কোনো দিনই নিজের ভ্যাকেন্সি পুরোপুরি একদম মানে ওরা বলবে কিন্তু পরীক্ষা হওয়ার পর বলবে তো এগুলো এগুলো দেখে নিয়ে ট্রেন টিকিট টিকিট আর কি মানে ক্যান্সেল করতে যাও না পরীক্ষা দাও দাও শান্তিপূর্ণ দাও যা যা প্রশ্ন রয়েছে বলবে আর বাংলা নোটসের জন্য এই যে নাম্বার রয়েছে সমগ্র বাংলা বিহার স্টেটের নোটস মাত্র একশো নিরানব্বই টাকাতে আমি সবাইকে দিয়ে আর কি থাকছি দরকার পড়লে আসো অগন্তি ছেলে মেয়ে নোটস আমাদের নিচ্ছে ভালো নোটস তোমাদের কাজে লাগবে এক্সামটা ক্র্যাক করতে ঠিক আছে ভালো লাইক করবে ভালো সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে থ্যাংক ইউ